আল্লাহ নবীর কন্যা আম্মাজান ফাতেমা বড় হয়ে গিয়েছে আল্লাহ নবী একদিন প্রস্তাব রাখলেন ফাতেমার ও খাতুনে জান্নাত আমি তোমার জন্য একটা ভালো পাত্রের সন্ধান পেয়েছি মা আল্লাহ নবী যখন বললেন আম্মাজান হযরতে ফাতেমা লজ্জায় মাথা তোলেন না এত লজ্জা কারণ কিতাবের ভিতরে যে জেলা খায়া ও শোবাতুম মিনাল ঈমান লজ্জা হলো ঈমানের একটি শাখা যে পুরুষটা যে নারীটার লজ্জা নাই ওর ভিতরে যে ঈমান আছে ওই ঈমানটা নিয়ে না যাচ্ছে পাবে না আম্মাজান হযরতে ফাতেমা লজ্জায় লজ্জিত এতটা লজ্জা পেয়ে গিয়েছে হুজুর আমার মাথা তোলেন না আল্লাহ নবী বললেন আমি তোমার আব্বা গো ও মা ফাতেমা আমি তোমার জন্য একটা পাত্রের সন্ধান পেয়েছি পাত্রটার নাম বলছি দেখো ও আমার ফাতেমা আমি আমার সিদ্দিক একবার আবু বকর সিদ্দিকের সঙ্গে যদি তোমার সংসার বাঁচিয়ে দিই তুমি কি মা খুশি হবে আম্মা যান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডুকরে কেঁদে ফেললেন আল্লাহর নবী বুঝতে পেরেছেন আমার ফাতেমা রাজি নয় একবার জোরে বলুন না সুবহানাল্লাহ নবী বললেন কন্যাদেরকে বিয়ে দেওয়ার সময় তিনটি আলামত বহিঃপ্রকাশ হবে যদিও রাজি থাকে চুপ করে থাকবে যদি মেয়েটা রাজি থাকে হেসে ফেলবে তখন জানবে মেয়ে তোমার রাজি আছে আর যদি কেঁদে ফেলে জানবে রাজি নেই বিশ্বনবীর আব্বা যা বিশ্বনবীর কলেজার টুকরি খাতুনে জান্নাত হযরতে ফাতেমা কেঁদে ফেলেছে রাসূলুল্লাহ দ্বিতীয় পাত্রের নাম প্রস্তাব রাখলেন ফাতেমা আবু বকরের সঙ্গে যদি সংসার না হয় আমি রাসূলুল্লাহ আও একটা পাত্রের প্রস্তাব রাখছি দেখো আমার ওমর ইবনে খাত্তাবের সঙ্গে যদি তোমার বিবাহ দিই তুমি কি রাজি আছো মা হযরতে ফাতেমা টুকরি কেঁদে ফেললেন আল্লাহ নবী প্রস্তাবটা প্রত্যাখ্যান করে দিলেন আল্লাহ নবী নাকচ করে দিলেন আবার একটা পাত্রের নাম করলেন ফাতেমা আমার আব্দুল ইবনে যায়েদের সঙ্গে যদি তোমার বিবাহ দে ও মা ফাতেমা তুমি কি সংসার বাঁচাবে এ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডুকরে কেঁদে ফেললেন আল্লাহ নবী বুঝলেন ফাতেমার সামনে এখন আর কিছু বলা যাবে না আল্লাহ নবী ফিরিল মদিনার মসজিদে নবী শরীফে যে সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বললেন বাবা সাহাবীরা যার যার বিয়ে করার ইচ্ছা আছে মদিনার নজন যুবকেরা বিবাহ করে নাও কে কে বিয়ে করবে সাহাবাই কেরাম সব হাত তুলেছে একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ ভাই নবী খেয়াল করে বিশ্ব নবী খেয়াল করে দেখে কিছু বুড়ো সাহাবী তারাও হাত তুলেছে একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ আরে বাবা বিয়ে করার মুখ্য উদ্দেশ্য অন্য কিছু নয় নবীর একটা সুন্নত কে আমল করবে একবার জোরে বলুন যে বিশ্বনবী যখন বলেছেন সাহাবাই কেরামেরা আসহাবে সুফফা 70 জনের মতো সাহাবাই কেরাম থাকতেন সেই জায়গাটা এখনো ঘেরা আছে আমি দেখে এসেছি আপনাদের নেক দোয়ায় ঘেরা আছে তার ভিতরে যত সাহাবাই কেরাম ছিলেন সবাই হাত তুলেছে তারা কারা খাবার জোগাড় করার ক্ষমতা নেই তাদের খাবার জোগাড় করার ক্ষমতা নেই পরনের কাপড়টা এত ছোট এত ছেঁড়া যে রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববী শরীফ থেকে হুজরা শরীফ থেকে যখন মদিনার মসজিদে নববী শরীফে আসতেন এখন সেই গেটটা আছে বাবে তাহাজ্জুদ বলে ওই গেটটার নাম ভেতরের অংশে ওই বাবে তাহাজ্জুদ দিয়ে হুজুর যখন বেরোতেন নিশুদি রাত্রে সাহাবাই কেরামরা দাঁড়িয়ে রাসূলকে মহব্বত করতেন দাঁড়িয়ে যেতেন আর এই দাঁড়িয়ে যাওয়ার কারণে পায়ের পায়ের দিকটা তহবান গুরু উঠে যেত এত শর্ট সেই সাহাবাই কেরাম রাসূলের সুন্নত পালন করার জন্য হাত তুলেছে বিয়ে করবে আল্লাহ নবী বললেন আর রাজুলুন নিকাউ শর্তুন সালাসা ও সাবিরা পুরুষরা বিয়ে করতে গেলে তাদের ভিতরে তিনটে শর্ত থাকতে হবে কটা শর্ত বলবো বলবো আল্লাহ নবী জানিয়ে দিয়ে বাবা সাহাবীরা এক নম্বর শর্ত হলো
যে পুরুষটা বিয়ে করতে চায় ওকে জিজ্ঞাসা করো বাবা ছেলে শুধু যৌবন ক্ষমতা থাকলে হবে না দৈহিক ক্ষমতা থাকতে হবে দৈহিক ক্ষমতার সাথে সাথে সংসারের সমস্ত কাজ করার এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা রাখতে হবে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ তার মানে রান্না করা বাটনা বাটা ঘর ঝাড়ু দেওয়া জামা কাপড় পরিষ্কার করা এই পুরুষটা যেন সমস্ত কাজের পারদর্শী হয় একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ নবী শুধু বিবাহ করা সুন্নাত বলিনি স্ত্রীর হাতের কাজ করে দেওয়াটাও হলো রাসূলের সুন্নাত একবার জোরে বলবেন না অনেক ছেলেরা রয়েছে হ্যাঁ আমরা রান্না করে ঢুকবো আমরা শুধু এনে দেবো আর কষা খাবো কথা বুঝতে পারছেন না বাবাজি এগুলো হাজবেন্ড নয় এগুলো হচ্ছে কুত্তা ব্যান্ড এগুলো কি ব্যান্ড বললাম যারা এনে দেয় আর ঠ্যাংনাড়া দেয় বলে লিয়ায় কষা লিয়ায় কষা লিয়ায় এগুলো হাজবেন্ড নয় শুধু কুত্তা ব্যান্ড বিশ্বনবী কোলে যারা সাহাবী সাহাবায়ে কেরামের আঘাত উঠিয়েছে বাবা আল্লাহ নবী বললেন প্রথম শর্ত দ্বিতীয় নম্বর শর্ত হলো ও আমার সাহাবীরা দ্বিতীয় নম্বর শর্ত হলো শুনে রেখে দাও যে ছেলেটা বিবাহ করবে ও নিজের পরিশ্রমের টাকা অর্থ দিয়ে বিয়ের দিনেতে নগদে নগদে মোহরনাটা মেটাবে একবার জোরে বলুন কোন টাকা দিয়ে জোরে বলেন জোরে বলেন বিয়ের দিনেতে মোহর আনা দেন মোহর নয় দেন মোহর কটা অর্থ আলাদা ওটা হচ্ছে মোহর আনা কথা বুঝতে পারছেন না মোহর আনা মোহর আনাটা কোন টাকায় দিতে হবে নিজের পরিশ্রমের মেহনতে পরিশ্রমের বাপের থেকে নিয়েও দেয়া যাবে না এখন তো ঘরের ছেলেরা বলছে মেয়ের টাকা মেয়ের বাপের টাকা ওর মোহর আনা দেবো কথা বুঝতে পারছেন না যে রাসূলুল্লাহ বললেন যে তোমার পরিশ্রমের মেহনতের পরিশ্রমের টাকা যদি নাও থাকে পরিশ্রম করে গতর ঘামিয়ে যে জিনিসটা করেছো তুমি তোমার জিনিস আছে সেই জিনিসটা দিয়ে বিবির মোহর আনা দাও একবার জোরে বলুন না সুবহানাল্লাহ নবী বলছে মোহরানা যার দেয়ার সক্ষম আছে নিজের পরিশ্রমের টাকা অর্থ বা জিনিস দিয়ে সে বিয়ে করবে তৃতীয় নম্বর শর্ত যাকে বিবাহ করবে তার ভরণ পোষণের দায়িত্বটা নিতে হবে এ আবা সাহাবীরা ভরণ পোষণের দায়িত্ব মানে শুধু খাওয়ানো নয় পরানো নয় শোয়ানো নয় আমি নবী জানিয়ে দিলাম ঘরের বিবি যদি বিহায়া হয় তাকে হায়া লজ্জা সিনা বানানোর দায়িত্ব তোমার ঘরের বিবি যদি বেনামাজিনি ঘর তাকে নামাজিনি বানানোর দায়িত্ব তোমার চাচা বলছে 36 বছর ধরে বোঝাচ্ছি আর হয় না 36 বছর ধরে বোঝাচ্ছে চাচি নামাজ পড়ে না কিন্তু 10টা বাচ্চা ও চাচা মার খাবে না খাবে কথা বলছে না কেন অসুবিধা হচ্ছে আমি শেষ করে দেই ভাই 36 বছর ধরে পাকা মাল বোঝাচ্ছে ওর বুঝিয়ে বুঝিয়ে 10টা বাচ্চা হয়েছে কিন্তু বউ নামাজি হয়নি ও মার খাবে না খাবে না কথা বুঝতে পারছেন না আবার ওকে মরে গেলি আমরা দোয়া পড়তেছি বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ ফেরেশতারা বলছে বুঝ দিবে রেখে যা কথা বুঝতে পারছেন না বুঝ দিবে রেখে যা আমরা চেক করে লোবাল 36টা বছর ধরে সংসার করছিস বউকে এখনো সোজা রাস্তায় আনতে পারলি নি আর ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ রেখে যা আমরা দেখে লোব এ নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না মা বোনেরা কান খুলে শুনে কি দি দয়ার নবী রহমাতাল লিল আলামিন হুজুর আমার দেখতে পাওয়া যায় আল্লাহ নবী বললেন ওই বিবিটার যদি ভরণ পোষণের দায়িত্ব তুমি নিতে পারো আমার সাহাবীরা আমি নবী বলছি তোমার জন্য বিয়ে জায়েজ এই তিনটে শর্তের ভিতরে একটা শর্ত যদি কমি হয় লাইয়া সুজুয়ান নিকাহ তোমার জন্য বিবাহ করা যায় নয়
তিনটের ভিতরে একটা কমি হলেও বিয়ে জায়েজ না। যখন রাসূলুল্লাহ বলেছেন সঙ্গে সঙ্গে আসহাবে সুফফা যত সাহাবায়ে কেরাম ছিলেন সব হাত লাগিয়ে দিয়েছে, হাত মিটে গেছে, কথা বুঝেছেন? যখন বলেছে তিনটের ভিতরে একটা একটা যদি কমি হয় বিয়ে জায়েজ নেই, দুটো আছে একটা নেই বিয়ে জায়েজ নেই, কথা বুঝতে পারছেন না? সাহাবায়ে কেরাম হাত নামিয়ে নিয়েছে। বিশ্বনবী আস্তে আস্তে হযরতে আলীর কাছে গেছেন, বিশ্বনবী শেরে খোদা হযরতে আলীর কাছে গিয়ে বলছে, বাবা আলী তোমার জন্য ভালো একটা পাত্রী দেখেছি। আর সাহাবে সুফফাদের অন্তর্ভুক্ত হযরতে আলী, কথা বুঝতে পারছেন না? উনিও হিজরত করে এসেছে বাবা, বিশ্বনবীর সাহাবী হযরতে আলী চাচাতো ভাই। আল্লাহ নবী টুকটুক করে এসে বললেন, বাবা আলী তোমার জন্য ভালো একটা পাত্রী দেখেছি, বিয়ে করবে? হযরতে আলী লজ্জায় মাথা হেট তুলতে পারছে না। আর আমাদের আলীগুলো বলছে এই মাসে যদি হয় ভালো, নইলে হাওয়া। কথা বলছেন না কেন? এই মাসে যদি হয় ভালো, নইলে ও গেল। বিশ্বনবীর কোলে যারা সাহাবী, হযরতে আলী লজ্জায় কারণ নবী বলেছেন ঈমানের একটি অংশ হচ্ছে লজ্জা। একবার জোরে বলবেন না, আল্লাহ নবী দীন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত আলীর কাছে আবারো বললেন, বাবা আলী এমন পাত্রী সন্ধান আর কোথাও পাবে না। ও আলী তুমি কি পারো না ওই পাত্রীটাকে নিজের অর্ধাঙ্গিনী বানাতে? হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন জবাব দিলেন না, চুপটি মেরে রইলেন, হুজুর আমার কোন কথা বললেন না, লজ্জায় মাথা ঘেট। হযরত আলীকে আল্লাহ নবী আবার তৃতীয়বার বললেন, বাবা আলী তুমি কি মোহরানা দিতে পারো না, মোহরানা দিতে পারবে না? শেরে খোদা হযরত আলী বললে, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর আমি যে মোহরানা দেব আমার গাটিতে কিছু নাই, অর্থ নাই, টাকা নয়, আমি একজন মুহাজিরিন, আমি একজন হিজরত করনি বালা, হুজুর আমার কাছে অর্থ বলে কিছুই নাই। আল্লাহ নবীর কোলে যারা সাহাবী হযরতে শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে আল্লাহ নবী বললে, বাবা আলী মনে করে দেখো তোমার অর্থ যদি নাও থাকে তোমার পরিশ্রমের কোনো জিনিস কি তোমার কাছে নাই? সুযোগ দিচ্ছে রাসূলুল্লাহ, কিন্তু নিজের মেয়ের কথা বলছেন না, শুধু বলছে ভালো একটা কন্যা আছে, পাত্রী আছে, এই কথা বুঝতে পারছেন তো? রাসূলুল্লাহ একবারও বলছেন আমার মেয়ে ফাতেমা। হযরতে আলী অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বললেন, হুজুর আমার কাছে আছে তিনটা জিনিস। কটা জিনিস? গনিমতের মাল, তিনটে জিনিস আমার কামাই করা অর্জন করা জিনিস আছে, পরিশ্রমের জিনিস, জিহাদের ময়দান থেকে আমি পেয়েছিলাম। হুজুর একটা হলো পানি খাওয়া চামড়ার মশক, পানির পাত্র, দ্বিতীয় নম্বর হচ্ছে তলোয়ার ভাঙা কিছু অংশ, আর তৃতীয় নম্বর হচ্ছে ঢাল ভাঙা কিছু অংশ। আল্লাহ নবী মুচকি হেসে বললেন, ওটাই আমার ফাতেমার জন্য মোহরানা নিলাম। একবার জোরে বলবেন না, বিশ্বনবীর কলেজার টুকরি খাতুনে জান্নাতের জন্য বললেন, ওইটাই আমার ফাতেমার জন্য, এবার নাম প্রকাশ করছে, আমার ফাতেমার জন্য ওইটাই আমি মোহরানা নিলাম। তাহলে রাসূল এখানে শেখাচ্ছেন কন্যার বাপ যারা হবে এদের উচিত বিয়ের দিনেতে জামাইয়ের কাছ থেকে মোহরানাটা চেয়ে নেওয়া। আমি বলেছিলাম ওয়াজ কিন্তু বোঝার জিনিস, কাহিনী বলছি না, ভালো করে ফলো করুন, শরীয়তকে শেখার জন্য আলেমদেরকে দাওয়াত করেছেন। তাহলে রাসূলুল্লাহ শেখাচ্ছেন কি, ওখানে দালাল ফিট করা যাবে না। ওই দুইজন সাক্ষী পাঠালেন, একজন উকিলকে পাঠান, পাঠাইতো নাকি বিষয় পাঠাইতো, ও সব পাঠাচ্ছেন পাঠান, কিন্তু আপনি নিজে যাবেন, নিজে গিয়ে ছেলের কাছ থেকে বাবা মেয়ের মোহরানাটা দাও।
ওকারও দালাল নে দালালের হাতে দিয়েছে কি দেইনি দালাল এসে বলল 5000 এক টাকা জেওর বাদ কথা বুঝাচ্ছেন না নাকি ধার রইল হ্যাঁ হবে দিয়ে দেওয়ার হবেন সে হবে না মেন করতে করতে 10টা বাচ্চা হয়ে গেল 40 বছর হয়ে গেল বয়স মালিক আল মউত এসে বলছে চ ঘর চ কথা বুঝতে পারছেন নাকি আজরাইল এসে বলছে চলো ঘর চলো ও সে মোহরানার কথা আর মনে নেই মাল বান্ডেল হয়ে গেছে এন্ড খাটিয়ার উপরে শুইয়ে দিয়েছে তখন সেই দালাল ওখানেও দুটো দালাল ওখানেও দুটো দালাল এই ভাবির কাছে মোহরাটা মাপ চাইলো করে তো কথা বলছিস না কেন সঙ্গে সঙ্গে গিয়ে বউ তখন বুক চাপড়াচ্ছে স্বামীকে হারিয়ে ফেলেছে 40 বছর সংসার করেছে পাগলের মতো কাঁদছে বুক চাপড়ে চাপড়ে দুটো দালাল গিয়ে ঘুষঘুষ করে বলছে আবি আহা ভাই খুব ভালো মানুষ ছিল গো দালাল যেরকম কথা হয় বুঝতে পারছেন নাকি খুব ভালো মানুষ ছিল আর কি করা যাবে সব ভাইকে চলে যেতে হবে আবি আর কেঁদো না তুই মাফ কর দাও ফল খেলো কে আর ঢেকু তুলতেছ কে কথা বুঝ 40 বছর ধরে সংসার যে করলো সে ক্ষমা চাইনি সে ওই টানটানই শুয়ে রয়েছে আর এখনকার মেয়েও তো ওই রকম চালাক কথা বুঝাচ্ছেন ওই রকম তো চালাক ও বলছে দেখতে পেল তো লোক চারিদিক রয়েছে কিন্তু না বলা যাবে না মাফ করব না এই কথা বলা যাবে না তবে এখানে মারির মার একটা মারি ভেবে চিন্তে আল্লাহর রাস্তে মাফ করে দিলাম আল্লাহর রাস্তে মাফ করে দিলাম আল্লাহর রাস্তে মাফ করে দিলাম ভাই হাতে চিহ্ন কি মাফ করার চিহ্ন এটা ভালো করে দেখে মাফ করে দিলাম মাফ করে দিলাম মাফ করে দিলাম কায়ামত পর্যন্ত কবরে জেনাকারীদের আজাব দেয়া হবে ময়দানের মাশরে আল্লাহ তাআলাদের হাসরটা জেনাখোরদের কাতারে দাঁড় করিয়ে করবে এ নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা আল্লাহ নবী কলেজার কলেজার টুকরে খাতুনে জান্নাতের জন্য হুজুর আমার রাজি করালেন হযরত শেরে খোদা আলী বললেন হুজুর আমার এই জিনিস আছে কিন্তু হুজুর হুজুর বিবাহ করার পরে বিবিকে তো ঘরে রাখতে আমার তো ঘর নাই ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল শেরে খোদা হযরত আলী যখন বললেন বিবিকে কোথায় রাখবো আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল আমার আলীর তো ঘর নাই মদিনার বিশিষ্ট সাহাবী হযরতে আইয়ুব আলী আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়িয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ কে বলেছে আমার ভাই আলী আমার ছোট ভাই আলীর ঘর নাই আমার ছোট বোন ফাতেমার ঘর নাই কে বলেছে হুজুর চিন্তা করবেন না আমি আইয়ুব আলী আনসারী আমার যতটা ঘর আছে ওই ঘরের ভিতর থেকে সব থেকে ভালো পছন্দনীয় ঘরটা আমার ছোট ভাই আলী আর আমার ছোট বোন ফাতেমাকে আমি দিয়ে দিলাম জোরে বলবেন না রাতে বিয়ে হবে বিশ্বনবী রাতে বিয়ে হবে নিয়ত করে এসে ফাতেমার কাছে রায় নিতে এসেছে আম্মাজান ফাতেমাকে বলছে ফাতেমা আরেকটা পাত্র দেখেছি বিশ্বনবী বললেন আমার শেরে খোদা আলীর সঙ্গে যদি তোমার সংসার বাসিয়ে দিই তুমি কি রাজি আছো হযরতে ফাতেমা ফিক করে হেসে ফেললেন একবার জোরে বলুন একবার জোরে হবে না সুবহানাল্লাহ
রাসূলুল্লাহ খুশি হয়ে গেলেন ওই রাতে বিয়ে হবে কিন্তু নবী যখন মদিনার মসজিদে নববী শরীফে এসেছেন ব্যাকে যখন ঘরে গিয়ে দেখলেন ফাতেমা কাঁদছে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জজ্জত করে কাঁদছে আল্লাহ নবী ঘরে ঢোকার আগে সালাম দিলেন একটা সুন্নাত দেখেছেন নবী ঘরে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকতেন আছে সব আছে চাষ বাগদা চিংড়ির চাষ আছে ভেটকির চাষ আছে সালামের চাষ আছে সব শেষ যে বলেছিল না বলেছিলাম না রাসূল বললেন মুসলমান ধনী হবে ইসলাম গরীব হয়ে যাবে পরীক্ষা করলেন এক একটা হাদিস পাক থেকে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঘরে যখন তোমরা প্রবেশ করো নিজের ঘর তুমি তৈরি করেছো এই কি হলো এখানে এত 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 কথা হচ্ছে কেন রে বাবা বাবাজি বিশ্বনবী বললেন ঘরে যখন ঢোকো ঘরে ঢুকবার আগে সালাম দাও স্ত্রী হোক বাচ্চা হোক ভাই হোক মা হোক বাপ হোক ঘরে ঢোকার আগে দরজার বাইরে দাঁড়িয়ে সালাম দাও আসসালামু আলাইকুম বিশ্বনবী বললেন স্বামী স্ত্রীর মহব্বতের তাবিজের নাম হলো সালাম একবার জোরে হবে না আরে জোরে হবে না যে স্বামী স্ত্রীর মহব্বতের তাবিজের নাম সালাম সন্তানের প্রতি বাপ মায়ের ভালোবাসা তাবিজের নাম হলো সালাম বিশ্বনবী সালাম দিলেন ফাতেমাকে বিশ্বনবী কলেজার টুকরি খাতুনে জান্নাত দরওয়াজা খুলে দিয়েছেন নবী দেখলেন হযরতে ফাতেমার চোখ দুটো লাল টকটকে হয়ে গেছে আল্লাহ নবী বললেন ফাতেমা কি হয়েছে তোমার রোনাজালি কেন করো তুমি কি বিবাহেতে রাজি নও আমার আলীর সঙ্গে কি তুমি সংসার করতে রাজি নও হযরতে ফাতেমা বললেন না আব্বাজান আমি সেজন্য রোনাজালি করি না কেন রোনাজালি করো ও ফাতেমা তোমার মা খাদিজার কথা কি মনে পড়ে গেল হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন তা নয় আব্বাজান আমি মা হযরতে খাদিজার জন্য কাঁদি না কিসের জন্য রোনাজালি করো আব্বাজান আমি ফাতেমা রোনাজালি করি লজ্জায় হুজুর আমি শুনেছি মহিলাদের বিয়ে হলে তারা প্রথম রাতে স্বামীর সামনে যখন দাঁড়ায় নতুন পোশাকে স্বামীর সামনে দাঁড়ায় হুজুর আমি ফাতেমা আজ রাতে আমার বিয়ে আমার গায়ে যে পোশাকটা রয়েছে এটাই হবে আমার বিয়ের পোশাক এই পোশাকটা একটা দুটো তালি সত্তরটা তালি দেয়া রয়েছে আমি তালি দেয়া পোশাক পরে আমার হবু স্বামী আলীর সামনে কি করে দাঁড়াবো এই লজ্জায় আমি ফাতেমা কাঁদছি চিন্তা করতে পারছেন আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গিয়েছে নবী আমার চলতি পানির টুসা গড়ায় আল্লাহ নবী বলেছিলেন ফাতেমা রোনাজালি করিস না মা আমি তোর বাপ বড় গরিব তুই গরিব বেটি তুই গরিব বেটি এ ফাতেমা তোর বাপ গরিব গরিব বাপের গরিব বেটি ফাতেমা তোমার ওই সত্তরটা তালি দেওয়া পোশাকের বিনিময়ে ইজ্জতকে যদি আব্রু করে সতীত্বকে যে যদি হিসাব করি তুমি তোমার সামনে তোমার স্বামীর সামনে উপস্থাপন করতে পারো ফাতেমা আমার আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে ওই সত্তরটা তালি দেয়া পোশাকের বিনিময়ে ময়দানের মাহশারে আমার আল্লাহ তোমার সমস্ত নারী থেকে সত্তর গুণ মর্যাদা আল্লাহ বানিয়ে দেবে একবার জোরে হবে না এ না জানেরা আল্লাহ কোরআন পাকের ভিতরে জন্য জানিয়েছে এ আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দাগণেরা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এ আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দা বান্দীরা আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম কু আনফুসাকু তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ওয়া আহালিকুম নার এরপরে তোমার দায়িত্ব হলো তোমার পাশে শয়ন করে তোমার বিবি তা
তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ওয়া আগালিকুম নার এরপরে তোমার আমি আল্লাহ যে সন্তান আলা আলা দিয়েছি তোমার সন্তান ছেলে মেয়েদেরকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও ওয়া আগালিকুম নার এরপরে তোমার দায়িত্ব হলো তোমার পিতামাতা যারা দুনিয়া জমিনে বেঁচে আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও ও আমার সাবিরা আমি নবী আমার পাকা ঘর নাই আমি নবী আমার একতলা ঘর আমি বানতে পারিনি পৃথিবীর জমিনে আমার বিবি একটা দুটো নয় ১১ জন বিবিকে নিয়ে আমি রাসূলুল্লাহ সংসার করলাম ইসলামের খাতিরে ইসলামের জন্য আমি নবী পৃথিবীর জমিনে আমার বিবিদেরকে আমি নতুন নতুন পোশাক দিতে পারিনি ভালো ভালো খাদ্য খাবারও দিতে পারিনি কিন্তু আমি রাসূলুল্লাহ শুকর করে বলে যাই আমার একটা বিবির চেহারার বর্ণনা পৃথিবীরকে ও দিতে পারবে না একটা দুটো নয় আল্লাহ নবীর হাদিস অনুযায়ী পাওয়া যায় নবী চার চারটি কন্যাকে নবী মানুষ করেছে দামি দামি কোন ইউনিভার্সিটিতে পড়াতে পারে না আমার নবী কোন স্কুলে পড়াতে পারে না আমার নবী নিজের কন্যাদেরকে ভালো মাদ্রাসায় পড়াতে পারে না আমার নবী নিজের কন্যাদেরকে দামি দামি পোশাক দিতে পারে না চার চারটি কন্যাকে বিবাহ দিলে দুটি কন্যাকে দুবার করে দুই জায়গায় বিয়ে দিতে হয়েছে নবী সেই চারটি কন্যাকে নিয়ে গর্ব করে ও আমার সাবিরা আমি আমার চারটি কন্যাকে নিয়ে গর্ব করি আমার চারটি কন্যার রূপ কেমন যৌবন কেমন তাদের চেহারার কালার কেমন পৃথিবীর তার স্বামী ছাড়া আর কেউ দিতে পারে না একবার জোরে বলেন একবার জোরে বলেন আর আমাদের এক পিস ১২টার সময় খুঁজে পাচ্ছে না আলোচনা বুঝতে পারেননি বোধহয় আমাদের ঘরের মেয়ে লোকগুলো ভাবিগুলো বউগুলো প্রত্যেক সপ্তাহে ষাঁড়ের পাশে না বসলি ওর ঘুমায় না ওই ১২-১৪ জন কর প্রত্যেক সপ্তাহে আছে না এসব দিক নিয়ে সব হ্যাঁ 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 আহা তাহলে তো একদম কবুল হয়ে গেছ তো বাবা তিনটে জায়গায় বিবির সঙ্গে কোনো কম্প্রোমাইজ নয় নট অ্যাকসেপ্টেবল তিনটে জায়গায় কোনো মতে সমর্থন করবেন না নাম্বার ১ বিবি যদি বেনামাজিনি হয় ভালো লাগছে না নামাজ আজকে পড়ব না রাসূলুল্লাহ বললেন নো 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 নেভার কখনো হতে পারে না তোমার বিবি যতক্ষণ না নামাজ পড়ে ওর হাতের খাওয়া স্টপ রাখো এসব করলে জীবনে আর হাট গাছি জীবনে আর দেখা হবে না কথা বলছেন না কেন নবী বললেন দ্বিতীয় জায়গা বিবি বলছে বড্ড গরম হচ্ছে মাথা থেকে কাপড়টা সরাই বিহায়াপনা করবে ভালো নতুন কাপড় পরে একটু বাজারটাই ঘুরবে রাসূল বললেন নট কম্প্রোমাইজ মানমোনা তৃতীয় নম্বর জায়গায় রাসূলুল্লাহ বললেন তোমার আব্বা আম্মা হায়াতে রয়েছে তোমার বিবি খাওয়াতে চাইছে না রাসূল বললেন নো কম্প্রোমাইজ খাওয়াতে হবে খাওয়াতে হবে এই সৎ সাহস নিয়ে স্পিরিট নিয়ে বলবো কিভাবে কারণ বিক্রি হয়ে আছি হ্যাঁ এক একটা গরু দুপে গরু বিক্রি হয়েছে ৭০,০০০ চার ভরি তাই না এরকম বিক্রি এক একটা গরুর দাম কি রে বাবা গোল সাজানো জিনিস বুঝতে পারছি হ্যাঁ চাইতে চাইতে শুধু দুটো জিনিস বাকি থাকে শুধু শোর আর লাঠি কথা বুঝতে পারছেন না এই দুটোই শুধু এখন লয় না বাকি সব লয় এক জায়গায় ঝেটা বলিছি বলছে হুজুর ভুল বললেন ঝেটাও দিতে হয় ওই জন্য ঝেটা বাদ দিয়েছি যে আজকে মুসলিম সমাজ কোথায় মুসলিম সমাজ কোথায় আবার ওই মজলিসে বিয়ের মজলিসে আমাদের মতো হুজুর রাই যে দোয়া চাচ্ছে আল্লাহ এই বিয়েকে কবুল করে নাও আচ্ছা হুজুরের কবরে বাস পড়বে না পড়বে না
কথা বলছেন না কেন ফতোয়ার কিতাব দেখুন কোন হারামের মজলিসে যে কোন আলেম আপনারা সব ঝিমিয়ে গেছেন কেন অসুবিধা হচ্ছে নাকি আরে ভাই সবই তো একটু ঢুকলুম ভেতরে পুরো ঘুগলে দেবো আজকে একদম যে মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা একসঙ্গে হচ্ছে না একসঙ্গে হচ্ছে না একই সঙ্গে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ওই মদিনার বদোষ তুমি নবী সরোয়ার ওই মদিনার বদোষ তুমি নবী সরোয়ার শান্তি মোরা পেলাম আজি ধুলি ধরার পর একটু জোরে হবে না সুবহানাল্লাহ একটু জোরে হবে না ওই মদিনার বদোষ তুমি নবী সরোবার আল্লাহুম্মা আওয়াজ দিয়ে পড়ো বাবা আলালি রোম পারস ইরাকে দিনে পৌঁছালে সবখানে তোমার নূরের শিলায় দুনিয়া যে আলো হয় জোরে বলবেন না তোমার নূরের ছোঁয়া লেগে ঘুচল অন্ধকার ওই মদিনার বদোষ তুমি নবী সরোয়ার ওই মদিনার বদোষ তুমি নবী সরোয়ার শান্তি মোরা পেলাম আজি ধুলি ধরার পর ওই মদিনার বদোষ তুমি নবী সরোয়ার আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি তোমার সাথে সাহাবা বিজয় করলো পাকাবা তোমার সাথে সাহাবা বিজয় করলো পাকাবা তোমার নূরের শিলায় মুমিন প্রাণে শান্তি পায় জোরে বলবেন না নারাই তাকবীর নারাই তাকবীর সিলসিলা হক মুসাদ্দদুস সামা তোমার নূরের ছোঁয়া লেগে ঘুচল অন্ধকার ওই মদিনার বদোষ তুমি নবী সরোয়ার ওই মদিনার বদোষ তুমি নবী সরোয়ার শান্তি মোরা পেলাম আজি ধুলি ধরার পর ওই মদিনার বদোষ তুমি নবী সরোয়ার আল্লাহুম্মা ওয়ালা আলি ও নজনেরা যুবকেরা
ছেলেরা বাচ্চারা আলোচনা বোঝানোর চেষ্টা করছি বোঝার চেষ্টা করুন আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন আমার উম্মাত উম্মাতীরা পৃথিবীর জমিনে ধনসম্পদওয়ালা হয়ে যাবে অর্থওয়ালা হয়ে যাবে ধনাঢ্য ব্যক্তি হয়ে যাবে ওয়াবাসাবিরা তারা সুন্দর সুন্দর লিবাস পরবে পৃথিবীর জমিনে নামাজ পড়বে রোজা করবে হজ করবে যাকাত দেবে তবু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম উম্মতের কাছে আমার ইসলামটা গরীব হয়ে যাবে টাকাওয়ালা হবে মুসলমান কিন্তু ইসলাম গরীব মুসলমান ধনী মুসলমানের কাছে ইসলামটা গরীব হয়েছে না হয়নি নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে ওই মুসলমানের কাছে যদি সুদের টাকা পাওয়া যায় ওর কাছে ইসলামটা বড় না ছোট বলেন 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 নামাজ আছে রোজা আছে খজ আছে যাকাত আছে দেখতে পাওয়া যায় বাবাজি ওই মুসলমানটা অপরের মাল গজব করে নেয় অর্থাৎ আত্মসাৎ করে পৃথিবীর জমিনে ওর কাছে ইসলামটা বড় না ছোট নবী আমার দীন দুনিয়া বাদশা হাবিবুল লাগে নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়েছিলেন ও আবাসাবিদার আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম পৃথিবীর জমিনে উম্মত দামি দামি লিবাস পরবে দামি দামি লিবাস পরবে ঘরের নারীরা সুন্দর সুন্দর নয় দামি দামি পোশাক পরবে অথচ দেখতে পাওয়া যাবে ময়দানের মহাশরে ওদেরকে উলাঙ্গিনী নারীদের কাতারে দাঁড়াতে হবে আল্লাহ তাদেরকে দাঁড় করিয়ে দিবে উলাঙ্গ নারীদের অন্তর্ভুক্ত করে নবী সাহাবীরা বললেন হুজুর কেন আল্লাহ নবী বললেন বাবা সাহাবীরা ওরা পোশাক পরবে ঠিকই দামি ওই পোশাকটা তার হিজাব করার জন্য নয় বরঞ্চ বেগানা পুরুষ যাতে দেখে পাগল হয় সেই জন্য পরবে শুরু হয়েছে না হয়নি যদি বলেন একটা পোশাকের দাম 3,000, 2,500 টাকা জামাটা পড়ছে হাতা লম্বা কাছে গিয়ে দেখুন মশারি ছেঁড়া ভুল বলতি ঝোলাই মশারি কেটে দেয় হাতা তৈরি করে মশারি খুব হালকা হয় না ঘন হয় গো মশারি কেটে হাতা তৈরি করে রেখে দিয়েছে যদিও হাতা লম্বা যদিও কলা টলা পেছনে আবার এক খাবলা কাটা বিশ্বনবী বলে গেলেন 1444 বছর আগে বাবা সাহাবীরা উম্মতি দামি 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 লিবাস পরবে কিন্তু হাসরের মাঠে তারা উলাঙ্গিনীদের কাতারে দাঁড়াবে ছেলেগুলো প্যানার খুঁজে পাইনি সব ছেঁড়া প্যান পড়তে সব কথা বলেন না কেন হ্যাঁ যার যত ছেঁড়া তার নাকি দাম তত বেশি আল্লাহু আকবার কি সময় এলো রে বাবা মদিনার মসজিদে নবী শরীফে আল্লাহ নবী এক তারিখে বলেছিলেন বাবা সাহাবীরা মানুষের চাহিদাটা যখন হারামের দিকে যাবে বেশি হালাল কাজটা তখন মানুষের ভালো লাগবে না হালাল কাজটা মানুষ তখন আর পছন্দ করবে না হারাম কাজ করে হারাম জিনিস খেয়ে হারাম জিনিস দেখে দেখে মানুষের অন্তরটা এতটাই খারাপ হয়ে যাবে ওদের কাছে হালাল জিনিস আর ভালো লাগবে না একটা মেয়ের যদি বলা হয় কুচি আমি তোর এই ফুল হাতা এরকম মোটা কাপড়ের একটা করে দেই বাবার কেউ পরে কথা বলছেন না কেন কিংবা ঘরের বউদের যদি বলা হয় শাড়ি পরতস শাড়িটা পরো সবসময় মাথায় কাপড়টা দিয়ে থেকো আর যেন পেট পিট না আলগা হয়ে থাকে সবসময় গাড়ি এরকম দেওয়া যায় হালাল জিনিস নেবে না নেবে না ইসলামে তালি দেওয়া পোশাকের কোনো অবমাননা করে না
শরীয়তের বিধান হলো যদি কোনো জায়গায় ফেটে যায় সেটা সেলাই করে পড়তে পারেন তালি দিয়ে পড়তে পারেন কিন্তু ছেঁড়া পোশাকে নামাজ পড়া হচ্ছে মাকরুহ জানেন না বোধহয় সেজন্য হানাফি মাযহাবের মাসলাক অনুযায়ী ফতোয়া অনুযায়ী এই যারা হাফ শার্ট পরে নামাজ পড়ে এরকম গেঞ্জি পরে যারা নামাজ পড়ে এদের নামাজগুলো সব মাকরুহ আর মাকরুহ শব্দের অর্থ কি জানেন মাকরুহ শব্দের অর্থ হলো পছন্দ নয় এই কথা বুঝতে পারেন আমি বোঝাতে পারছি কি মাকরুহ শব্দের অর্থ কি পছন্দ নয় কার পছন্দ নয় আল্লাহর পছন্দ নয় কার পছন্দ নয় নবীর পছন্দ নয় কার পছন্দ নয় কোরআন হাদিসের পছন্দ নয় আল্লাহ আল্লাহর রাসূলের যদি পছন্দ নয় আর আপনি যদি সেটা চালিয়ে যান কাজটা ভালো হচ্ছে বলে মনে হয় কিছু কিছু আবার বাপ চাচারা রয়েছে তারা বলে ওই তামাক খাওয়া বিড়ি খাওয়া ওটা তো মোকরু আমি মোকরু মানে কি হারা চাচা না না মোটামুটি চলে ফতোয়া দিচ্ছে সাবধান হন খবরদার খবরদার রাসূলুল্লাহর সুন্নাত চেটে খাওয়া সুন্নাত আদায় করেন দাঁত পরিষ্কার রাখা রাসূলের সুন্নাত এটাও করুন কথা বুঝতে পারছেন চেটে খাওয়া যেমন সুন্নত আদায় করছেন তাহলে দাঁত পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা হচ্ছে রাসূলের সুন্নাত পাঁচ ওয়াক্ত নামাজে হুজুর আমার মিসওয়াক করতেন আজও আছে মক্কাতুল মুআজ্জামা মদিনাতুল মুনাওয়ারায় নামাজ ওযু হাজী সাহেব ওযু অবস্থাতে আছে ওযু করবে না তো পকেটে তার মিসওয়াক আছে ওই অবস্থায় দেখা যাচ্ছে কাতারে দাঁড়িয়ে গেছে মুয়াজ্জিন সাহেব তাকবীর দিচ্ছে ইকামত দিচ্ছে ওই অবস্থায় পকেট থেকে বার করে দুবার ইনাম ঘষে নিল মিসওয়াক কারণ বিশ্বনবী বলেছেন মিসওয়াক করে নামাজ আদায় করলে 70 গুণ সব বেশি একবার জোরে হবে না সাবধান হন আল্লাহ আমাদের সকলকে খাতিমা বিল খাইর নসিব করেন বলুন আমিন আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন দরুদ শরীফ আল্লাহুম্মা একদিন তোমারই না মসজিদে হবে এলান একদিন তোমারই না মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান গুজরি হবে না জোরে হবে না এই গজলটা আমি বলবো মসজিদে কাজ হচ্ছে বাবা জি সিমেন্ট দরকার বলেন কোন সোনার মালিক আছেন 5 বস্তা সিমেন্ট দেবেন দোয়া করে যাব বহু রাস্তা আপনাদের এখানে এসেছি আমি প্রথম বলেন কোন সোনার চাঁদ মালিক আছেন 5 বস্তা সিমেন্ট দেবেন ওয়াদা করবেন সদকায়ে জারিয়া হালাল টাকা থেকে হালাল মাল থেকে আপনি দেবেন বলেন আছেন সোনার চাঁদ মানি কে আছো বলো শিগগিরই বলো একজন হাত তোলেন আল্লাহর রাস্তে যে ভাইজান আমি দেব কি নাম ভাই আজারউদ্দিন মোহাম্মদ আজহারউদ্দিন ভাই আমার 5 বস্তা তোমার ঘরের জন্য সিমেন্ট দেবে ওয়াদা করেছে রব্বুল আলামিন ফেলে দেবেন না ইদানকে কবুল করো ইদানের ওসিলায় আল্লাহ আমার ভাইয়ের কাজ কারবারে ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে বরকত দিন বলি আল্লাহুম্মা আমিন আরেক জোরে বলি আল্লাহুম্মা আমিন নারী দেখবে আর একজন দেন 5টা বস্তা 5টা বস্তা আর একজন দেন দ্বিতীয় নম্বর
बहु टाका पैसा डाक्तारे खाए बाबा जी हिसाब लागाय डाक्तारेर काछे दिएछेन आर पावा जाबे ना किन्तु आल्लाहर घर मस्जिदे दिए देबेन ए टाका आपनार बिफले जाबे ना हाशरेर माठे नेकि हये जाबे बोलेन द्वितीय नम्बरे के देबे सोनार चाँद मानि कि नाम सोना मोहम्मद रेजाउल भाई आमार द्वितीय नम्बरे पांच बस्ता सीमेंट आदा करेछे अल्लाह पाक फेले देवेन ना एदान के फेले दिया जाए ना रब्बुल आलामीन एदानेर ओसिला কাজ কারবারে ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে বরকত দিন আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে এ দানকে কবুল করে ভাই সংসারে উন্নতি দিন বলি আল্লাহুম্মা আমি আরেক জোরে বলি আল্লাহুম্মা আমি নারী দেখবি তৃতীয় নম্বরে হোক আর একটা বিজোড় থাক বিজোড় থাকার একজন পাঁচ বস্তা